বাঁকুড়া কেন্দ্রীয় দল জেলায় আসার আগে মিড ডে মিলকে ঘিরে জোর সরকল চাঁদার হাই স্কুলে। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় মিড ডে মিল খতিয়ে দেখছেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর কেন্দ্রীয় প্রতিনিধি দল বাঁকুড়া জেলায় আসার আগে জোর বিপত্তি বাঁধল মিড ডে মিলকে ঘিরে। শালতোরার চাঁদড়া কল্যাণ সংঘ হরিজন উচ্চ বিদ্যালয়ের ঘটনা। প্রসঙ্গত, স্কুলে দীর্ঘদিন ধরে মিড ডে মিলের রান্না করে আসছে দুটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা, আর এই কারণে বঞ্চিত হচ্ছে অন্যান্য গোষ্ঠীর মহিলারা। অপর গোষ্ঠীগুলির মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কেবলমাত্র দুটি গোষ্ঠীকে রান্না করার কাজে নিয়োজিত করে রেখেছে প্রধান শিক্ষক সহ স্কুল কর্তৃপক্ষ, অপর কোনো গোষ্ঠীগুলোকে রান্না করার কোনো সুযোগ দেওয়া হয় না। তাদের আরও অভিযোগ, মিড ডে মিলে দীর্ঘদিন ধরে স্কুলে দুর্নীতি চলছে, চুরি হয়ে যাচ্ছে মিড ডে মিল, ছুটোতেও শেষ হয়ে যাচ্ছে রান্নার গ্যাস। আজ এই অভিযোগ তুলে প্রায় 15টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুল চত্বরে হাজির হয়ে রান্নাঘরে এবং স্টোররুমে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়, এবং এর জেরে থমকে যায় বিদ্যালয়ে রান্নার কাজ। সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘটনার সামাল দেয়, তবে এ বিষয়ে মুখে কুলু পেটেছেন সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। অন্যদিকে এই বিষয়ে শালতোরা যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন মালাকার জানান যে দরখাস্ত দেওয়ার পর কোনো আলোচনা ছাড়াই তারা মিড ডে মিলের তালা ঝুলিয়েছেন। আমরা আন্দোলনকারীদের সাথে আলোচনা করছি এবং তালা খুলে দিচ্ছি, আমরা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট। আজকে কোনো রকম আলোচনা ছাড়াই ওরা মিড ডে মিলের এসে তালা মেরে দিয়েছে, বন্ধ রয়েছে। আমরা ওদের সঙ্গে আলোচনা করছি, এক্ষুনি আমরা খুলে দেওয়ার ব্যবস্থা করছি। না, এরকম অভিযোগ আমাদের কাছে কোনো কিছু নেই। আমাদের কাছে যে লিখিত দরখাস্ত দিয়েছে সেই রিটিন স্টেটমেন্টে ওদের কোনো চুরির অভিযোগ কিচ্ছু নেই। জাস্ট আছে যে আমরা এতগুলো গ্রুপ আছি, আমাদের প্রত্যেককে যেন এই স্কুলে রান্নার জন্য নিয়োগ করা হয়। কিন্তু এইভাবে তো হয় না, আমি শুক্রবারে দরখাস্ত দিয়ে আসলাম আর এসে আজকে এসে তালা মেরে দিলাম, কারোর সঙ্গে কোনো আলোচনা করলাম না, বিডিও সাহেবকে কিছু জানালাম না। আমাদের তো একটা প্রসিডিওর আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, আমরা ডিস্ট্রিক্ট হায়ার অফিসারকে আমরা জানিয়েছি। মিলন মালাকার, জয়েন্ট বিডিও। যতদূর সম্ভব আমাদের মনে হয় মিড ডে মিলে যে কারচুপি করা হচ্ছে তার জন্য আমাদেরকে রান্না করতে নিতে পারছেন না ওরা, কারণ আমাদের মধ্যে আগের যে দলগুলো ছিল তারা সবাই কেউ হিসাবটা দেখতে চাইতো না, কিন্তু এখন যারা দল করছি নতুন তাদের মধ্যে অনেকেই শিক্ষিত আছে, তারা তো কেউ হিসাব না দেখে কাজ করবে না, সবাই তো হিসাব দেখতে চাইবো, তার জন্যই নিতে চাইছে না। দ্বিতীয়ত হচ্ছে নভেম্বর মাসটা পূজার ছুটি থাকে, সেই মাসে 9টা গ্যাস কী করে শেষ হয়, সিলিন্ডার শেষ হয় কী করে 9টা, সেই মাসে তো পুরোটা রান্নাই হয়নি, এটা কী করে হয় এত চৈত্রিশ? এমনকি মিড ডে মিলের রান্নার যে চালটা আছে সেটা নাকি হস্টেলের দিকেও চলে যায়, মিড ডে মিলের যে রান্নার জিনিসপত্র আছে সেটা এক সদস্যের বাড়ি থেকে আসে, তিনি আগে নিয়ে নেন তারপর আসে। এসব তো স্কুলের নিয়ম না, স্কুলে তো অনেক ঘর আছে, এগুলো তো স্কুলে রাখা দরকার আছে না? এইসব কারচুপির জন্য মনে হয় আমাদেরকে দিতে চাইছে না, দুটো দল দুজনে জানছে, কিন্তু এতগুলো দল জানালে তো সবার মুখ তো আর চুপ থাকবে না, সবাই জানবে, গোটা গ্রাম জানবে, তার জন্য ওনাদের ভয় লাগছে হয়তো ইচ্ছে কাউকে, সবাই বলছে যেটা। আজকে আপনারা কি বলেন? আমরা আজকে তালা লাগিয়েছি আর মিড ডে মিলের রান্নার জন্য আন্দোলন করছি, মিড ডে মিলের রান্নার ঘরে আর স্টোর রুমে। হ্যাঁ অবশ্যই ওনাদের ব্যাঘাত ঘটছে, ওরা খেতে পাবে না হয়তো, কিন্তু আমরা তো স্যারদেরকে বলেছিলাম যে আমাদেরকে চাবি দেওয়া হোক, আমরা রান্না করে খেতে দিতে পারবো, সবাইকে জানিয়েছি স্যার। আর ফার্স্ট যেটা হয় স্কুলে জানিয়েছি, স্কুলে মোটামুটি 2 মাস আগে জানিয়েছি, তারপর আমরা পঞ্চায়েতে জানিয়েছি, পঞ্চায়েত থেকে আমরা ব্লকে জানিয়েছি, কিন্তু কেউ কোনো স্টেপ নেননি আমাদের জন্য। আমরা রান্না চাইছি। আমাদের দল 15টা আছে, হ্যাঁ রান্নার জন্য, যতদিন না আমরা পাবো, আমাদের দাবি যতদিন না মেনে নেবে ততদিন আমাদের বিক্ষোভ চলবে। হেডমাস্টার মশাই কোনো আশ্বাস দেননি, উনি বলেছেন ভিডিও দিলে তাও তখন আমি দিতে পারবো, তার আগে ভিডিও যদি পারমিশন দেয় তাহলে আমি দেবো। রীনা আকুলে।